অভিষেক শর্মা নাকি যশস্বী জয়সওয়াল? ভারতীয় দলের পরবর্তী ওপেনার কে? দুজন খেললে শুভমান খেলবেন কোথায়? কেমন হবে টিম ইন্ডিয়ার আগামীর প্ল্যানিং? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদন। বিশ্বকাপের পর জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স করেছেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার অভিষেক শর্মা। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হলেও পরের ম্যাচে অভিষেকের ব্যাট থেকে ঝকঝকে শতরান বেরিয়ে এসেছে। কিন্তু এই পারফরমেন্সের পরই শুরু হয়েছে এক নতুন চিন্তা, কারণ এবার টিম ইন্ডিয়ার প্রথম একাদশে কামব্যাক করতে পারেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে কি অভিষেক শর্মার সুযোগ হবে, সেটাই আপাতত বড় প্রশ্ন হয়ে উঠেছে। সেই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল জানিয়েছেন যে টিম ইন্ডিয়ার হাতে যে ওপেনিংয়ে এতগুলো বিকল্প রয়েছে সেটা দেখেই আপাতত খুশি তিনি, কারণ আগামী দিনে টি টোয়েন্টি দলে শুভমান ছাড়াও টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে স্কোয়াডে থাকবেন অভিষেক শর্মা এবং যশস্বী জয়সওয়াল। এই পরিস্থিতিতে কাকে কোন সিরিজে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয় সেই দিকেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাকিয়ে থাকবেন, কারণ দুজনেই বিস্ফোরক ব্যাটসম্যান এবং দুজনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তাই যে কোনো একজনকে বেছে নিতে বোর্ডের খুব একটা যে সুবিধা হবে না তা বলাই যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ আশা করছেন যে আগামী দিনে অভিষেক শর্মা এবং যশস্বী জয়সওয়াল দুজনেই টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে পারেন, আর তেমনটা হলে শুভমান গিল ব্যাট করতে নামবেন তিন নম্বরে। শুভমানের এর আগেও টিম ইন্ডিয়ার হয়ে তিন নম্বরে ব্যাট করেছেন, ফলে তার খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, যদিও তিন নম্বরে সেই অর্থে কোনো সাফল্য পাননি তিনি। যাই হোক, সেক্ষেত্রে হয়তো রিয়ান পরাগকে আগামী দিনে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশের বাইরে যেতে হতে পারে। তবে প্রতিযোগিতা চূড়ান্ত, সবাই চাইছেন দেশের জার্সি গায়ে চড়িয়ে খেলতে। এই পরিস্থিতিতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত গ্রহণ করে সেটাই আপাতত দেখার। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এটা ইতনকা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোর রোড, বাটার মোড়, বনগা।